বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে চলে এসেছি তোমাদের পরিবেশ ক্লাস নিতে। তোমরা এতদিনে তোমাদের এই পরিবেশ পরিচিতি বইয়ের, শিশুদের পরিবেশ পরিচিতি বই এক, এই বই থেকে যে ক্লাসগুলো করেছ, তো মোটামুটি দেখো দেখা যাচ্ছে তোমরা 6টি ক্লাস অলরেডি করে ফেলেছ। তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের 7 নম্বর লেকচার। এই লেকচারে আমি একটা নতুন অধ্যায় থেকে তোমাদের সাথে আলোচনা করতে চলে যাচ্ছি। অধ্যায়ের নাম হচ্ছে আমাদের পরিবেশ। বইয়ের নামটা আসলে পরিবেশ পরিচিতি, তো এখন আমরা সেই পরিবেশ সম্পর্কে জানব। পরিবেশ কি এবং সেই পরিবেশ কিভাবে গঠিত হয়, পরিবেশের উপাদান কি কি, এই বিষয়গুলো নিয়ে আলোচিত হয়েছে এই অধ্যায়ে। তো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 9 আছে দেখো আমাদের পরিবেশ। বলেছি যে আমাদের চারপাশে যা কিছু আছে সেই সবকিছুই আমাদের পরিবেশ। তো সেই পরিবেশ সম্পর্কে এই বই। তো সেই অধ্যায়ে আমরা এখন চলে এসেছি জানবো পরিবেশ সম্পর্কে। তো তার আগে আমি মোটামুটি সংক্ষেপে কোনো পরিবেশ সম্পর্কে একটু কথা বলে নিচ্ছি। আমরা যেখানে বাস করি ওইটা আমাদের বাড়ি, তারপরে বাড়ির চারপাশ অর্থাৎ আমাদের আমরা যেখানে বসবাস করি, পড়াশোনা করি, খেলাধুলা করি, তার আশেপাশে যা কিছু আছে অর্থাৎ যা কিছুর অবস্থান সবগুলোই হচ্ছে পরিবেশের এক একটা অংশ। তো এ তোমাদের বইয়ে প্রশ্নগুলো অনেক বড় আকারে আছে, তো আমি এত বড় করে লিখবো না, অল্প কিছু ছাটিয়ে অর্থাৎ ছোট করে আমি লিখে দিচ্ছি। এই জন্য প্রশ্ন উত্তর দুটাই তোমাদের জন্য জরুরি। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে ক্লাস মনোযোগের সঙ্গে করে নিয়ে তারপরে এই প্রশ্ন এবং উত্তর খাতায় তুলে নাও। প্রথম প্রশ্নে আছে পরিবেশ কাকে বলে। দেখো আমি লিখছি এখানে, প্রথম প্রশ্নকে নাম্বার 1 দিলাম। প্রশ্ন আছে পরিবেশ কাকে বলে। পরিবেশ কাকে বলে, এটা হচ্ছে আমাদের আজকে প্রথম প্রশ্ন। পরিবেশ কাকে বলে, এটার উত্তর দেখো এখানে তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেখান থেকে নিব, কিন্তু অল্প বাদ দিব। এখানে আছে আমি আগে লিখে দিচ্ছি, আমাদের চারপাশে যা কিছু আছে যেমন ঘর বাড়ি, গাছপালা, নদী নালা, আলো বাতাস, পানি মাটি ইত্যাদির অবস্থানকে পরিবেশ বলে। তো আমরা এত বড় করবো না, উদাহরণস্বরূপ আমরা 2টার কথা লিখব, 2 থেকে 4টি। আমি লিখছি দেখো, আমাদের চারপাশে যা কিছু আছে বলে। বেশি অংশ আমি বাদ দেইনি, অল্প কিছু বাদ দিয়েছি। তোমরা যদি একটুকু লেখো তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। তো প্রশ্ন হচ্ছে পরিবেশ
থাকে বলে? তার উত্তর আমাদের চারপাশে যা কিছু আছে, যেমন ঘর বাড়ি, গাছপালা, পানি, মাটি ইত্যাদির অবস্থানকে পরিবেশ বলে। আমি আবারও বলছি, প্রশ্নটা ছিল আমাদের পরিবেশ কাকে বলে। আমি বই থেকে অল্প কিছু কাটিয়ে দিয়েছি, অত বড় আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, এতটুকু লিখলে উত্তর হয়ে যাবে। পরিবেশ কাকে বলে? তা প্রশ্ন, তার উত্তর আমাদের চারপাশে যা কিছু আছে, যেমন ঘর বাড়ি, গাছপালা, পানি, মাটি ইত্যাদির অবস্থানকে পরিবেশ বলে। তোমরা এতটুকু লিখবে তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। এরপরে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে, পরিবেশ কত প্রকার ও কি কি? পরিবেশ কত প্রকার ও কি কি? আমি এবারে লিখব দ্বিতীয় প্রশ্ন নম্বর দুই দিলাম, পরিবেশ কত প্রকার প্রথমে জিজ্ঞেস করেছে, তারপরে বলছে কি কি সেগুলো। দেখো উত্তর, পরিবেশ দুই প্রকার। পরিবেশ কয় প্রকার? দুই প্রকার। পরিবেশ দুই প্রকার, আর সেগুলো কি কি? প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। নাম্বার একে আছে প্রাকৃতিক পরিবেশ, কোনটাকে কি বলে আমি এখন বুঝিয়ে দিব। প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ। এক নাম্বার প্রাকৃতিক পরিবেশ, দুই নাম্বার সামাজিক পরিবেশ। তো কেন আমাদের এই দুই প্রকার হলো এবং আমরা দুই ভাগে ভাগ করে দিতে আলাদা আলাদা নাম হলো, এটা এখন আমি বলবো। দেখো এখানে তোমরা দেখতে পাবে তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে, যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না, তারপরে দেখো তোমরা একটু বোঝার চেষ্টা করো। এখানে একটা ছবি দেওয়া আছে গাছ থেকে শুরু করে আমাদের এখানে নদীর অংশ এবং একটা গ্রাম্য ছবি দেখা যাচ্ছে, আর এর পাশে দেখো দেখা যাচ্ছে ঘর বাড়ি সাথে মানুষ এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। আর এটা কোনো পরিষ্কার নাই, এটা পরিষ্কার। এরকম একটা দুইটা ঘর মানে দুইটা ছবি দেওয়া আছে দৃশ্য। তো এখানে দেখলে বুঝতে পারবে, আমরা জানি যে নদী থেকে শুরু করে বন জঙ্গল এগুলো কিন্তু আপনা আপনি সৃষ্টি হয়, কোনো মানুষ কর্তৃক সৃষ্টি নয়, মানে মানুষ সৃষ্টি করে না। এটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, যেগুলো আল্লাহ প্রদত্ত, অর্থাৎ নিজে 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 থেকে কোনো মানুষ ছাড়াই তৈরি হয়, সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর দ্বিতীয়টা হচ্ছে সামাজিক পরিবেশ, যেমন দেখো পাকা রাস্তা তারপরে থেকে শুরু করে ঘর বাড়ি এগুলো কিন্তু কোনো না কোনো মানুষ তৈরি করেছে, তো এগুলোই হচ্ছে সামাজিক পরিবেশ। তো এই দুইটা পরিবেশ আলাদাভাবে করা হয়েছে। দেখো তোমাদের প্রশ্ন আছে পরিবেশ কত প্রকার ও কি কি, উত্তরে তোমাদের লিখতে হবে পরিবেশ দুই প্রকার। পরিবেশ কত প্রকার? পরিবেশ দুই প্রকার। এক নম্বরের নাম হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, কয়ে রফলা আকার, কয়ে রিকার, তসগিরে তি ক প্রাকৃতিক পরিবেশ, আর দুর্দশায় আকার, ময় আকার, রসিকার, আর ক সামাজিক পরিবেশ। একটার নাম প্রাকৃতিক পরিবেশ, একটার নাম সামাজিক পরিবেশ। আমি দুইটা প্রশ্ন লিখেছি, তার উত্তর আমি লিখে দিয়েছি, এগুলোটা অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নাও আগে, আর বোঝো, বুঝতে পারলে পড়াটা তোমাদের জন্য সহজ হবে। দেখো দুইটা প্রশ্ন, প্রথম প্রশ্ন লিখেছি এবং দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে পরিবেশ কাকে বলে, উত্তর আমাদের চারপাশে যা কিছু আছে, যেমন ঘর বাড়ি, গাছপালা, পানি, মাটি ইত্যাদির অবস্থানকে পরিবেশ বলে। দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে পরিবেশ কত প্রকার ও কি কি, উত্তর পরিবেশ দুই প্রকার। নাম্বার এক প্রাকৃতিক পরিবেশ, নাম্বার দুই সামাজিক পরিবেশ। দুইটা প্রশ্নই আমি আজকে দিব, যেহেতু তোমাদের পড়া কমপ্লিট করতে হবে, শুধু এখানে প্রশ্ন যে আমি দিব আর তোমরা বাসায় বসে তৈরি করতে পারলে না, এটা কিন্তু কখনোই আমরা আশা করি না। তো এজন্য করে
অল্পই দিব যেন তোমরা মুখস্থটা ভালোভাবে করতে পারো, তার সঙ্গে পরবর্তী দিনের জন্য আবারও নতুন নতুন পড়া তৈরির একটা তোমাদের মনোভাব তৈরি হয়ে যায়। এই জন্য আমি দুইটা প্রশ্নই দিয়ে দিলাম, এটাই তোমাদের হোমওয়ার্ক। আজকে আমি ক্লাসে এই দুইটা প্রশ্ন আলোচনা করেছি, তোমরা এখন বাসায় বসে এই দুইটা প্রশ্ন অবশ্যই মুখস্থ করে নিয়ে বারবার খাতায় লেখো। আর এইভাবে ছোট আকারে আমি পরবর্তী প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব, মানে কথা কিছু কেটে সহজ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই সেটা মনোযোগের সঙ্গে খাতায় তুলে নেবে এবং ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করবে। পরিবেশ ক্লাসে আজকের পড়া আমি এখানে শেষ করছি, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।